যাবতীয় প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একাই সৃষ্টি করেছেন এবং এই সার্বভৌমত্বের তিনি একচ্ছত্র মালিক। তিনি তার রাজত্বে কোনো কাউকে সামান্যতম অংশীদার সাব্যস্ত করেননি। তিনি হলেন রাজাধিরাজ, সমস্ত ক্ষমতা কেবলমাত্র তার হাতে। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার বন্দিগী করার তৌফিক দিয়েছে, আমাদেরকে কোরআন সুন্নাকে মেনে চলার তৌফিক দান করেছে, আমরা সেই মহান সত্তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়া সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আমাদের মাঝে রহমত স্বরূপ করুণাময় করে প্রেরণ করা হয়েছে, যার মাধ্যমে আমরা বিগত সমস্ত উম্মা থেকে মর্যাদাবান হতে পেরেছি, যে রাসূলের প্রতি একবার সালাত এবং সালাম পাঠ করলে ওই ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে ১০ বার সালাত এবং সালাম প্রাপ্ত হয়। তাই আমরা সেই নবীর প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আজকের এই মাহফিলে যে মেসেজটি আমি আপনাদেরকে দেব, যে কোরআন হাদিস থেকে আমরা যেটা পাচ্ছি তা হল, এই পৃথিবীতে যারা প্রকৃত অর্থে মুসলিম, কোরআন হাদিসে মুসলিমকে যেমন হতে বলেছে, যেমন তার বিশ্বাস হবে তেমন তার কর্ম হবে। বিশ্বাস হবে যেমনটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং যেমন বিশ্বাস রাখতেন সাহাবায়ে কেরাম, এবং তাদেরকে দেখে যারা বিশ্বাস এনেছেন তাবি এবং তাবা তাবিগণ, আমাদের ইমান ওই রকম হতে হবে। এই পৃথিবীর মধ্যে যারা কোরআন হাদিসের ইমান রাখে, প্রকৃত অর্থে যারা মুসলিম, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার সাব্যস্ত করে না কোনোভাবে, তাদের মর্যাদা কি, তাকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ব্যবস্থা রেখেছেন, ওই বর্ণনাগুলো থেকে দুই একটি দিক শুধু আমি আপনাদের কাছে তুলে ধরব, যাতে করে যারা এক আল্লাহর গোলাম, যারা এই পৃথিবীতে কেবলমাত্র আল্লাহর বন্দিগী করে, যারা বিপদে পড়লে আল্লাহকে ডাকে, যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে, যারা একমাত্র আল্লাহর ভরসায় চলে, যারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করে, যারা সেজদা করে তো একমাত্র আল্লাহকে করে, এমন যতগুলো গুণ আছে, এমন বান্দারা এই জমিনে কত বরকতময় জীবন যাপন করতেছে, দুই একটি বর্ণনা দিলে আপনি তখন বুঝতে পারবেন। কথা যেহেতু একটু লম্বা হবে, তাই আমি বিনা ভূমিকায় আপনাদেরকে কোরআন হাদিসের যে থিওরিটা আমি আপনার কাছে পেশ করব, আমি সরাসরি আমার বক্তব্যে চলে আসি, আপনারা বসেন এখানে। আমি বলেছিলাম যে যে মেসেজটি নিয়ে আমি আপনাদের কাছে এসেছি সেটা হচ্ছে, একজন প্রকৃত মুসলিম যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে না, সে অলওয়েজ আল্লাহর বান্দা, সে ভয় করে তো আল্লাহকে করে, সে যদি সেজদা করে একমাত্র আল্লাহকে করে, সে যদি তার কিছু পাওয়ার আশা থাকে, চাওয়ার আশা থাকে, একমাত্র আল্লাহর কাছে চায়, আল্লাহর কাছে পাওয়ার আশা করে, সে মনে করে কোনো বাবা তার কোনো কিছু উপকার করতে পারবে না, এমন মুসলিম যারা তাদের মর্যাদা কি, আপনি দেখেন কোরআনে কি আছে। তাওহিদবাদী, এদেরকে তাওহিদবাদী বলা হয়। আমাদের সমাজের ওয়াজ মাহফিলগুলোতে এই শব্দটা প্রত্যেকটা গ্রুপের লোক ব্যবহার করে, প্রত্যেকটা গ্রুপের লোক। সে যদি মাইজ ভান্ডারের মরিদ হয় সেও এই শব্দটা ব্যবহার করে, সে যদি ল্যাংটার মরিদ হয় সেও এই শব্দটা ব্যবহার করে। জানেন কি, তাওহিদি জনতা, শুনেছেন কখন এই শব্দটা, তাওহিদি জনতা? যে তাওহিদি জনতা বাংলাদেশের কোনোদিন ইসলাম বিরোধী কিছু সহ্য করবে না, তাওহিদি জনতা রুখে দেবে, তাওহিদি জনতা এটা করবে, আমরা সব তাওহিদি জনতা, বলে কি না? তাহলে আমরা সবাই দাবি করি যে আমরা তাওহিদি জনতা। আরবিতে এটাকে বলা হয় মুয়াহ্হেদ, মানে এক আল্লাহর বান্দা, মুয়াহ্হেদ, তাওহিদি বান্দা। সত্যিকার অর্থে যদি আপনি তাওহিদি জনতা হয়ে থাকেন, আসুন আমি আপনাকে দেখাই আপনার মর্যাদা কি। তার আগে আপনাকে বুঝতে হবে তাওহিদ কি। আপনি তো তাওহিদের সাপোর্ট লাগিয়ে নিলেন যে আপনি তাওহিদি জনতার একজন, তাহলে তাওহিদ কি? তাওহিদ হচ্ছে ওয়াহদানিয়াত থেকে, ইফরাদুল্লাহ তাআলা, আল্লাহর একত্বকে প্রতিষ্ঠা করা তিনটি সেক্টর থেকে। আপনি ইবাদতের ক্ষেত্রে একমাত্র আল্লাহর ছাড়া আর কারো ইবাদত করবেন না, এটা হচ্ছে
তাওহীদবাদীদের একটা গুণ, আপনার যত চাওয়া পাওয়া আছে, যত ভয় ভীতি আছে সব আল্লাহকে কেন্দ্রিক। আপনি এছাড়া পৃথিবীর কোনো সৃষ্টি বস্তুকে ভয় করবেন না, এবং আপনার ভালোবাসা একমাত্র আল্লাহর সাথে। আপনি আল্লাহকে হাইয়ুল কাইয়ুম মনে করেন, অন্য কাউকে নয়। এটা হচ্ছে তাওহীদবাদীদের বিশ্বাস। তাওহীদবাদীদের মুখে সবসময় আল্লাহর প্রশংসা থাকবে, আল্লাহর বরাত থাকবে, তাওহীদবাদীদের কর্মের মধ্যে আল্লাহর প্রদত্ত ছাপ থাকবে, তারা সালাত আদায় করবে, তাদের চেহারা পোশাক দেখলে বোঝা যাবে এটা মুসলিম, আল্লাহর বান্দা। এটা হচ্ছে তাওহীদী জনতা। যারা তাদের তাওহীদকে ঠিক রাখে, এমন একজন তাওহীদবাদী জনতার জন্য আল্লাহ কি রেখেছে কোরআনের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে, আল্লাহ বলেছে একজন ব্যক্তি যদি মুয়াহ্হিদ হয়, তাওহীদবাদী হয়, আল্লাহ বলেছে ওকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দেব। এটা হচ্ছে তাওহীদবাদের সব থেকে বড় মর্যাদা, যে জাহান্নামের আগুন ওকে স্পর্শ করবে না। কিন্তু ওই ব্যক্তি যদি বড় কোনো পাপী হয়, তাহলে সামান্যতম শাস্তি তাকে দেওয়া হবে, কিন্তু তার তাওহীদ তাকে একদিন না একদিন জান্নাতে নেবেই নেবে, এটা আল্লাহ ওয়াদা করেছে। এই যে যারা বলে যে মুসলিম একদিন না একদিন জান্নাতে যাবেই, কথা সত্য, কিন্তু মুসলিম কাকে বলে এটা আপনি বুঝেননি। আপনি যদি মুসলিম হন, অবশ্যই আল্লাহর ওয়াদা এটা, আল্লাহ বলছে যে মুসলিমদের জন্য আমি জান্নাতকে প্রস্তুত করে রেখেছি। আল্লাহ কোরআনে মুমিন শব্দ দিয়ে বলেছে, যেটা আপনি সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতে পাবেন, উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন আমি জান্নাতকে মুত্তাকিদের জন্য প্রস্তুত করে রেখেছি। এই মুত্তাকি হচ্ছে মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের এক ময়দানের মধ্যে তিনি এলান করে দিয়েছিলেন, আলা তোমরা প্রত্যেকে কান খাড়া করে শোনো, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন। রাসূলুল্লাহ বলছেন তোমরা এলান করে দাও, প্রত্যেকটা মানুষকে জানিয়ে দাও, জান্নাত এমন একটা জায়গা, সেই জান্নাতে কোনো মুসলিম বান্দা ছাড়া কোনো ব্যক্তি ঢুকতে পারবে না। তার মানে আপনি যদি মুসলিম হয়ে থাকেন, আপনি বলেন আলহামদুলিল্লাহ, কারণ এই জান্নাতকে আল্লাহ মুসলিমদের জন্য লিখে দিয়েছে যে মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। যারা উদার মনের মানুষ, যারা সুশীল সমাজের লোক, যারা মনে করেন হিন্দুদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছে, খ্রিস্টানদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছে, ইহুদিদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছে, তাহলে তারা কেন জান্নাত পাবে না? তারা কান খাড়া করে শুনে রাখেন। আপনার কোরআন বলছে, রাসূলুল্লাহর হাদিস বলছে, লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা নাফসুন মুসলিমাতুন, কেবলমাত্র মুসলিম ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে ঢুকতে পারবে না। অতএব যদি আপনি জান্নাতে পেতে চান, তাহলে আপনি নিজেকে মুসলিম প্রমাণ করে দেখান। আপনার মধ্যে যদি কল্যাণ থাকে, তাহলে আপনি কোরআনের মেসেজটাকে গ্রহণ করে নেন। আপনি কেন নিজেকে হিন্দু পরিচয় দিবেন? কেন আপনি ইহুদি খ্রিস্টান বৌদ্ধ নাসারা কি বলবেন? আপনি আপনি বলেন আমি মুসলিম, আপনি জান্নাত নিয়ে নেন। তার মানে মুসলিম ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। এখন আমাদেরকে আল্লাহ মুসলিমের ঘরে জন্ম দিয়ে দিয়েছে, এটা আলহামদুলিল্লাহ। মরার আগ পর্যন্ত আল্লাহ বলেছে তুমি এই মুসলিমত্বটাকে ধরে রাখো, কোনো অবস্থাতেই যেন শিরিক করে তোমার নাম মুসলিমের খাতা থেকে যেন কেটে না যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেছেন, যে আয়াতটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক খুতবায় স্মরণ করিয়ে দিতেন, বিয়ের খুতবায় ওই আয়াতটি বলতেন। আল্লাহ রাসূলুল্লাহ বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ প্রত্যেকটা ঈমানদার দাবি করা ব্যক্তিদেরকে বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, যারা নিজেকে ঈমানদার বলে দাবি করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, আল্লাহকে যেইভাবে ভয় করার সেইভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি মুসলিম না হয়ে কিন্তু মৃত্যুবরণ করো না। তার মানে যেমন আপনি বলেছেন আলহামদুলিল্লাহ আমি মুসলিম, মরার আগ পর্যন্ত আমাদেরকে মুসলিমের উপরে থাকতে হবে, আর আপনাকে বলে মরতে হবে যে আলহামদুলিল্লাহ আমি মুসলিম, আমি মুসলিমের সন্তান। এটা যদি কোনো ব্যক্তি করে দেখাতে পারে, আল্লাহ বলছেন তার জন্য সার্বিক নিরাপত্তা রয়েছে। আসুন ঘটনাটা কোরআনে কিভাবে আছে আমি খুব দ্রুত ছেড়ে দিই। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি তার বাবা এবং তার জাতিকে বলেছিল, ওয়াইজ ক্বালা ইব্রাহিম লি আবিহি আজার, তিনি তার পিতা আজরকে বললেন যে আপনারা পুতুলকে মাবুদ বানিয়ে নিয়েছেন, আমি তো আপনাদেরকে গুমরা দেখতে পেলাম। এটা আপনি সূরা আনআম 6 নম্বর সূরার 74 থেকে পড়েন, পেয়ে যাবেন 74 নম্বর আয়াত, এটা 74। তারপরে তিনি বলছেন এগুলো সব বাতিল। তখন তার জাতিরা তাকে ভয় দেখালো যে ইব্রাহিম ক্ষান্ত হও, তুমি কিন্তু হালাক হয়ে যাইবা, ভয় দেখালো।
এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম 80 নম্বর আয়াতটা যেটা ওখান থেকে আমার দেখানোর উদ্দেশ্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম ওয়ালা তাখাফুনা আন্নাকুম আশরাকতুম বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি আলাইকুম সুলতানা ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতি এবং তার পিতাকে বলেছিলেন আমাকে ভয় দেখাও কেন আমি কেন ভয় পাব আমি তো আল্লাহর সাথে শিরিক করি না আমি তো এই দেবদেবীর পূজা করি না তাহলে আমি কেন আমার হালাক হয়ে যাওয়ার ভয় করব যেখানে তোমরা আল্লাহর সাথে শিরিককে লিপ্ত তোমরা পুতুল বানিয়েছো পুতুলকে তোমরা মাবুদ বানাও তোমরা আল্লাহকে ভয় পাও না তাহলে আমি ইব্রাহিম আমি তো আল্লাহর দিকে ডাকি আমি কেন ভয় পাবো মা আখাফ কেন ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম তোমাদের মুশরিকদেরকে আমি কেন ভয় পাবো একজন তাওহিদবাদী ব্যক্তি বলছে এটা আচ্ছা বলেন তো এখানে ভয়ের কথা কেন আসলো আমি যদি এইভাবে বলি আপনারা যারা ভিন্ন মতবাদের লোক আছেন আপনারা মনে করবেন যে আপনাদের কোনো গায়ে লাগতেছে না কিন্তু যখন এক্সাম্পল দেব আমাদের মতবাদের সাথে যাদের মিল না আছে তার কলিজাত গিয়ে লাগবে যে বলে কি আসলে আমি আপনাকে এক্সাম্পল দিই এই পৃথিবীতে এমন আরেকটা দল আছে যেই দল মানুষকে শয়তানের ভয় দেখায় আল্লাহর ভয় নয় আমরা আপনাকে আল্লাহর ভয় দেখাচ্ছি আল্লাহকে ভয় করেন কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা আপনাকে মাজারকে ভয় দেখায় যারা পীর আউলিয়া গাউস কুতুবকে ভয় দেখায় যাদেরকে ভয় করবেন বেদবি হয়ে যাবে আজকে ভয় দেখায় বিদায় উঁচু করে মাজার বানানো হয় উপর থেকে উল্টা হয়ে নামতে বলে মাজারের যারা কেয়ারটেকার আছে মাজারের যারা রুস্তুম মাজারের যারা খাদেম তারা আপনাকে মসজিদ থেকে আপনি যেভাবে বের হন আল্লাহর দরবার থেকে এইভাবে বের হতে দেবে না মক্কা মদিনায় রাসূল ইসলামের মসজিদ থেকে যেইভাবে মানুষ বের হয় মাজার থেকে তাদেরকে এইভাবে বের হইতে দেওয়া হয় না উল্টা হয়ে নামতে বাধ্য করা হয় তাদের হাতে জুতা নিতে বলে যে জুতা হাতে নিয়ে নামেন নাহলে বেয়াদবি হবে ভয় দেখায় এই ভয়টা কার পক্ষ থেকে আরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর থেকে আপনি মেম্বর থেকে উল্টা পথে বের হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেম্বরে বসা থাকতেন সাহাবীরা কিভাবে বেরোতো মসজিদ থেকে উল্টা হয়ে বেরোতো কোনো একটা প্রমাণ কেউ দেখাতে পারবে আদো পর্যন্ত আপনি আল্লাহর ঘর থেকে যে তাওয়াফ করে বের হন উল্টা হয়ে বের হন তাহলে আপনি মাজার থেকে উল্টা হয়ে বের হন মানে কেন এটা কেন একজন বুজুর্গ এখানে বসা ওনাকে যদি এখানে বেয়াদবি না হয় তাহলে মরে যাওয়ার পরে বেয়াদবি হবে আর যদি বেয়াদবির ব্যাপার হয় তাহলে এখন জিন্দা থাকতে আপনি উল্টা হয়ে বের হন তার মরে যাওয়ার পরে কেন তাহলে আমাদের সমাজের যারা মাজার ভক্ত তারা এইভাবে মানুষকে ধোকা দেয় ভয় দেখায় কেন এই ভয় কিন্তু আনুগত্যের একটা বড় ব্যাপার আপনার মধ্যে যদি মাজার কেন্দ্রে ভয় ঢুকিয়ে দিতে পারে কোনো পীর ফকিরের ভয় ঢুকিয়ে দিতে পারে তখন দেখবেন তার নাম নিলে আপনার অন্তর কাঁপবে মাজারের ওই লাল পতাকা দেখলে গাড়ি ব্রেক হয়ে যায় কেন বলতেছে মাজার নাকি খুব গরম এগুলো ভয় আল্লাহ বলছেন এটা হচ্ছে শয়তানের ভয় এটা আল্লাহর ভয় নয় আল্লাহ কি বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতি আল্লাহকে ভয় করো ভয় করার মতো কিন্তু আজকে মুসলিম নামধারীরা আল্লাহর বলে যে আমরা আল্লাহর গোলাম কিন্তু আল্লাহকে ভয় পায় না ওই মাজারকে ভয় পায় তার কাছ থেকে যদি তাবিজকে কেটে নেওয়া হয় সে ভয় পায় যে তার ক্ষতি হয়ে যাবে এটা হচ্ছে আজকে আমাদের অবস্থা অধিকাংশ মানুষের হাতের মধ্যে লাল হলুদ সুতা বাঁধা এটাকে খুলতে চায় না সে ভয় পায় এটা কেমন মুসলিম আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে যে ইব্রাহিম তুমি ভয় করো ইব্রাহিম বলছেন ওয়া কাইফা আখাফু মা আশরাকতুম তোমরা শিরিক করতেছ আমি কেন ভয় পাবো কারণ আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি এই দুই শ্রেণীর কথা উল্লেখ করে দিয়ে 81-80 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফা আইয়ুল ফারীকাইনি আহাক্কু বিল আমন ইন কুনতুম তাআলামুন আল্লাহ বলছেন এই পৃথিবীতে দুইটা জাতি আছে যারা বলে আল্লাহকে ভয় পাও আল্লাহর দিকে আসো আল্লাহকে ডাকো মসজিদে আসো এটা একদল আরেক দল বলবে মাজারে আসো খানকাতে আসো বাবার মরিদ হও বাবার ভয় করো এটা বলবে দুইটা দল কাজ করতেছে যারা মরিদ হয় না মাজারে যায় না বলছে এরা হালাক হয়ে যাবে এরা গুস্তাখ এরা আল্লাহর ওলিদেরকে মানে না ভয় দেখায় আল্লাহ বলছেন ব্যাপারটা যখন নিরাপত্তা আইউল ফারীকাইনি আহাক্কু বিল আম এটা কোরআনের আয়াত বলছি আপনাকে সূরা আনআম 80 নম্বর আয়াত আল্লাহ বলছেন তোমরা বলো দেখি এই জমিনের মধ্যে এই দুই দলের মাঝে কে বেশি নিরাপত্তা পাওয়ার হক রাখে আল্লাহ যদি কাউকে নিরাপত্তা দেয় দুই ব্যক্তির মাঝে কাকে নিরাপত্তা দিতে পারে আল্লাহ তোমরা বলো দেখিন কুনতুম তাআলামুন যদি তোমাদের জানা থাকে আমরা জানি যে এটার সঠিক অ্যানসার আমরা দিতে পারবো না কারণ আমরা তো আমাদের দলের কথাই বলবো আমরা যারা আমরা আমাদের কথাই বলবো যে আমরা নিরাপত্তা প্রাপ্ত
আর যারা ওই যে গাউস কুতুবে বিশ্বাসী তারাও বলবে আমরাই নিরাপত্তা প্রাপ্ত, কেন আমাদের বাবা আমাদের পীর মাশায়েখ তারা আমাদেরকে উদ্ধার করে নিয়ে যাবে। এটা তারা দাবি করে, একবারে ওপেনভাবে দাবি করে যে তারা কিয়ামতের মাঠে আসবে, তাদেরকে মুক্ত করে নিয়ে যাবে, এটা ওপেন দাবি করে। তাহলে আমরা এটার সলিউশন দিতে পারবো না, এটার অ্যান্সার আল্লাহর কাছ থেকে নিতে হবে। এরপরের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছে যে প্রকৃত অর্থে কে বেশি নিরাপত্তা পাওয়ার হক রাখে, কাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করে দেবে। আল্লাহ বলছে তোমরা প্রত্যেকে সেই গুণওয়ালা লোকদেরকে চিনে নাও। সেটা কি? আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা আমার উপরে ঈমান আনবে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, যেই ব্যক্তি ঈমান আনার পরে তার ঈমানটাকে সে জুলুম করে মিশ্রণ করে ঘটনা করে নষ্ট করে দিবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা লাহুমুল আমন ওয়া হুম মুহতাদুন, এই ব্যক্তি সার্বিক নিরাপত্তা পেয়ে যাবে। তার মানে যেই ব্যক্তি বলবে আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি এবং সে তার ঈমানকে জুলুম করে নষ্ট করে দিবে না, আল্লাহ বলছেন আমার পক্ষ থেকে এই ব্যক্তি সার্বিক নিরাপত্তা পেয়ে যাবে। তা আপনার শুধু ঈমান দাবি করলে চলবে না, আপনাকে ঈমান বাঁচাতে হবে। আপনার ঈমানকে আপনি জুলুম করে নষ্ট করে দিতে পারেন না। এই জুলুম কি? জুলুম বহু প্রকারের আছে। এই আয়াতের তাফসিরে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তাফসির পাওয়া যায়, এটা আপনি বুখারীতে পেয়ে যাবেন, মুসলিমে পেয়ে যাবেন। ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি তার সূরা লোকমানের তাফসিরের মধ্যে এই আয়াতটাকে এনেছেন এবং সেখানে তিনি তার তাফসির করেছেন, আপনি বুখারীতে পেয়ে যাবেন হাদিস। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা প্রখ্যাত সাহাবী এর বর্ণনাকারী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন নাম লাম্মা নাযালাত হাযিহিল আয়াত শাক্কা আলা যালিকা শাক্কা যালিকা আলাল মুসলিমিন ও ফি রিওয়ায়াতিন শাক্কা আলা আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতটি যখন নাজিল হয় আল্লাহর পক্ষ থেকে যে যেই ব্যক্তি ঈমান আনার পরে তার ঈমানকে জুলুম করে নষ্ট করে দিবে না, সেই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে। সাহাবীরা বলল আইয়ুনা লাম ইয়াজলিম নাফসা, আমাদের মাঝে কে আছে এমন যে নিজের নাফসের উপরে জুলুম করেনি? যখন রাসূলুল্লাহর কাছে এটা বলা হলো ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে কে আছে যে নিজের জীবনে জুলুম করেনি, লাম ইয়ালবিস ঈমানুহা বিযুলমিন, জুলুম করে ঈমানকে নষ্ট করে দেয়নি আমাদের মাঝে এমন কে আছে, তখন রাসূলুল্লাহ বলছেন লাইসা যালিকা তাযুন্নুন, তোমরা যেটা ধারণা করেছো এটা নয়, এই জুলুম হচ্ছে সব থেকে বড় জুলুম, জুলুম হচ্ছে শিরক, এটা হচ্ছে শিরক। আওয়া লা তাসমাউ ইলা কওলি লুকমান লিবনিহি, তোমরা কি লুকমান আলাইহিস সালামের কথা শুনোনি যে তার সন্তানকে বলেছিল ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, হে আমার সন্তান তুমি আল্লাহর সাথে শিরিক করো না, শিরিক হচ্ছে মহা জুলুম। তার মানে একজন পিতা তার সন্তানকে এই শিক্ষা দেবে যে বান্দা তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না, কারণ শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। এটা আমাদেরকে কোরআন শিক্ষা দিয়েছে। তাহলে যেই ব্যক্তি জুলুম করবে না শিরিক করে, আল্লাহ বলছেন সেই ব্যক্তির ঈমানকে বাঁচিয়ে রাখলে এই ঈমান তাকে জান্নাত দিয়ে দিবে, এটা রাসূলুল্লাহ বলেছে। জুলুম বহু প্রকারের আছে, কিন্তু সব থেকে মারাত্মক জুলুম হচ্ছে শিরক। কোরআনের আরেকটা চমৎকার আয়াত রয়েছে ওই ক্ষেত্রে, এর তাফসিরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই তাফসির করেছেন। সেই আয়াতটি রয়েছে সূরা ফুসসিলাত হামিম সাজদা, এটা 41 নম্বর সূরা, তার 30 নম্বর একটা আয়াত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, নিশ্চয়ই যারা বলে রাব্বুনাল্লাহ আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, আর এটা বলে এই ঈমানের উপরেই যদি অটুট থাকতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাতানাযযালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুওয়াদুন নাহনু আওলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ইলা আখিরিল আয়াত। এই 30 এবং 31 নম্বর আয়াতটা আপনি কষ্ট করে কোরআন থেকে খুলে দেখেন আল্লাহ কি বলেছে। আল্লাহ বলেছে এই পৃথিবীতে যে বলবে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রব হচ্ছেন আল্লাহ, আমার প্রতিপালক, আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ, যে এটা বলবে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু ইলাহ বলেনি, বলছে আমার রব আল্লাহ। আর রবের মানে কি জানেন? আপনার স্রষ্টা তিনি হচ্ছেন আপনার রব, আপনার রাজ্জাক যিনি আপনাকে রিজিক দেন তিনি হচ্ছেন আপনার রব, আপনার জীবন এবং মৃত্যুর মালিক আল হাইয়ু আল কাইয়ুম তিনি হচ্ছেন আপনার রব আল্লাহ, আপনার মালিক যিনি তিনি হচ্ছেন আপনার রব, এগুলো হচ্ছে আল্লাহ।
তার মানে আপনি যখন বলবেন আমাকে রিজিক দেয় আল্লাহ, আমাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ, আমাকে সন্তান দেবে আল্লাহ, আমার বিপদ মুক্তি করবে আল্লাহ, আমি একমাত্র আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, আল্লাহ আমাকে অসুস্থ করে এবং আল্লাহ আমাকে সুস্থ করে, এগুলো সব ক্ষেত্রে যদি আপনি আল্লাহকে একক করে দেখাতে পারেন, সুম্মাস্তাকামু আল্লাহ বলছে, যদি সে এই ইমানের উপরে স্ট্রিক হয়ে যায়, অটুট হয়ে যায়, সাবেত কদম তার হয়ে যায়, আল্লাহ বলছেন আমি তার জন্যে আকাশ থেকে ফেরেশতা নাজিল করে দেব। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এবং সেই ফেরেশতারা তাকে বলবে তুমি ভয় পেও না, তুমি চিন্তাও করো না। এটা বললাম কোথায় আছে? সূরা ফুসসিলাত হামিম সেজদা, আমাদের যে কোরআন আছে তাতে হামিম সেজদা দেখবেন 41 নম্বর সূরা, তার 30 নম্বর আয়াতে আছে। তার আল্লাহ বলেছে যেই ব্যক্তি বলবে আমার রব আল্লাহ এবং এটার উপরে সে প্রতিষ্ঠিত, তাহলে তার কাছে আল্লাহ ফেরেশতা নাজিল করবে, সেই ফেরেশতা এসে তাকে বলবে যে তুমি ভয় পেও না, চিন্তাও করো না। আমাদের মধ্যে অনেকের দাড়ি সাদা হয়ে গেছে বা 30, 40, 50, 60, 70 বছরের লোক এখানে আছেন, একটা হাত উঠান দেখি কার কাছে ফেরেশতা এসেছে এই পর্যন্ত? কেউ দেখেন নাই ফেরেশতা? এখন পর্যন্ত এসে সুসংবাদ নাজিল হয় নাই? ফেরেশতা এসে বলেনি আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পেও না, চিন্তা করো না? আমাদের কারো কাছে নাজিল হয়েছে ফেরেশতা? সুবহানাল্লাহ, কেউ তো কিছু বলছেন না, তার মানে কারো কাছে নাজিল হয় নাই, কিন্তু কোরআনের আয়াত কিন্তু এটা, তার মানে বোঝা যাচ্ছে তাহলে আমরা ওই রকমের মুমিন হইতে পারি না এখনো। তার মানে যদি আমরা পারতাম তাহলে আল্লাহর ওয়াদা তো সত্য, তাহলে আল্লাহ ফেরেশতা নাজিল করে দিত, তাই না? না, আসলে এটা নয়, ভয় পেয়েন না, আপনারা ইমান আনেননি এটা আমি বলিনি, কিন্তু আমি আপনাকে যে দেখাতে চাচ্ছি সুবহানাল্লাহ, এটা ঘটবে প্রত্যেকটা মুসলিমের সাথে ঘটবে, কিন্তু কখন ঘটবে জানেন? ইমাম বুখারী রাহেমাহুল্লাহ এই আয়াতের তাফসির বলেছেন ইনদাল মউত, এটা আপনার মৃত্যুর সময় ফেরেশতা আল্লাহ নাজিল করে দিয়ে আপনাকে সুসংবাদ দেওয়া হবে যে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাহ কুনতুম তুওয়াদুন। কেন এই সুসংবাদটা দেওয়া হবে ওই সময় জানেন? আল্লাহ আপনাকে প্রাণ দিয়েছে, আল্লাহ আপনাকে ইমান দিয়েছে, আপনাকে আল্লাহ বলেছে বান্দা মরার আগ পর্যন্ত যতক্ষণ তোর শক্তি থাকে তুই তোর ইমানটাকে হেফাজত করে দেখা, মরার আগ পর্যন্ত তোর ইমানকে যদি তুই হেফাজত করে দেখাতে পারিস তাহলে মৃত্যু মুহূর্তে শয়তান যখন তোকে গুমরাহ করতে চাইবে আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা নাজিল করে দিয়ে তোর ইমানকে বাঁচিয়ে রাখার ব্যবস্থা করে দেব। আর এটা যে বাস্তব, এটা যে বাস্তব, মৃত্যুর সময় যে শয়তান চলে আসে মানুষকে গুমরাহ করার জন্যে, আমি দুইটা হাদিস দিয়ে এটাকে প্রমাণ করতে সক্ষম, খুব চমৎকার হাদিস, আর এটা খুব সেন্সিটিভ বিষয়, আপনি জেনে নেন। এই যে একটু আগেই বলেছি ভাই আলহামদুলিল্লাহ বলেছে যে আমরা মুসলিম, আপনি ভাববেন না যে মুসলমানের ঘরের জন্ম হলে আপনি কর্ম করেন আর নাই বা করেন আপনি জান্নাত পেয়ে যাবেন, এটা কিন্তু কোরআন হাদিস আমাদেরকে শিক্ষা দেয় না। যদি মুসলমানের ঘরের জন্ম হলে জান্নাত পাওয়া যায় বিনা কর্মে, তাহলে নূহ আলাইহিসসালামের ছেলে সম্পর্কে আপনার কি আকীদা? নূহ আলাইহিসসালামের কোনো এক ছেলে জাহান্নামে যাবে কি যাবে না? তাকে নৌকাতে উঠতে বলা হয়েছিল, উঠেছিল? উঠেনি। আদম আলাইহিসসালামের এক ছেলে কাবিল জাহান্নামে যাবে কি যাবে না? অথচ আদম আলাইহিসসালামের ছেলে, নবীর ছেলে, নূহ আলাইহিসসালাম সর্বপ্রথম রাসুল, তার ছেলে যদি জাহান্নামে যায় রাসুলের ঘরের জন্ম হয়ে, আপনার আমার জন্ম তো কোনো ওলির ঘরও হয়নি, কোনো আলেমের ঘরও হয় নাই, তার মানে আপনি বেনামাজি হয়ে কিভাবে আল্লাহর কাছে আশা করেন যে আপনি জান্নাত পেয়ে যাবেন? যদি আদম আলাইহিসসালামের ছেলে আদমের ঘরে জন্ম হয়ে যদি জান্নাত না পেতে পারে, নূহ আলাইহিসসালামের ছেলে যদি নূহ আলাইহিসসালামের কথা না মানার কারণে জান্নাত পেতে না পারে, তাহলে আমি আপনি আল্লাহর কথা না মানলে আপনি কিভাবে দাবি করে বসে আছেন যে আপনি জান্নাতি বলেন? কিভাবে দাবি করে বসে আছেন? আরে মরার আগ পর্যন্ত নয়, এখনই শয়তান আমাদেরকে গুমরা করে দিয়ে বসে আছে, এখনই। কিন্তু জেনে নেন যারা ইমানকে বাঁচিয়ে রেখেছেন, আপনি জেনে নেন প্রতি পদে পদে শয়তান কিন্তু আপনাকে গুমরা করার জন্যে প্রচেষ্টায় লেগে আছে, আর ওর এই প্রচেষ্টাটা মরার আগ পর্যন্ত থাকবে। আর এই কথাটা শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ করেছে। এ হাদিসটি আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, হাদিসটি মুসনাদে আহমদে আপনি পেয়ে যাবেন, 1124 11234 পেয়ে যাবেন। নাসিরুদ্দিন আলবানি তিনি তার সাহিহা, তিনি সিলসিলাতুল আহাদিস সাহিহার মধ্যে 104 নম্বরে এনেছেন, তাহলে একটা যথেষ্ট নাম্বার, সেটা হচ্ছে মুসনাদে আহমদে 11234 পেয়ে যাবেন। আবু সাইদ খুদরি থেকে একটা হাদিস রাসূলের কাছ থেকে কোট করা হয় যে ইন্না শয়তানা কালা আলি রব্বিহি, নিশ্চয়ই শয়তান তার রবকে বলে ফাবি ইজ্জাতিকা ওয়া বিজালালিক লা আবরাহু উগুইয়া বানি আদামা মা দামাতিন আরওয়াহু ফি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
ইবলিস আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তোমার ইজ্জত এবং তোমার বরকতের কসম করে বলছি, লা আবরাহু উগুইয়া বানি আদামা মা দামাতিল আরওয়াহু ফি, আমি আদম সন্তানকে গোমরা করতেই থাকব যতক্ষণ পর্যন্ত ওর দেহের মধ্যে প্রাণ থাকবে। তার মানে যতক্ষণ পর্যন্ত কোনো মুসলিমের দেহের মধ্যে প্রাণ থাকে, রুহ থাকে, শয়তান তখন পর্যন্ত ওকে গোমরা করার কাজে লেগে থাকে, গোমরা করেও। এটা শয়তানের চ্যালেঞ্জ। আপনি ভাববেন যে আপনার রব আপনার জন্য কি ব্যবস্থা করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিও শয়তানকে একটা চ্যালেঞ্জ করে দিয়ে বসে আছে। আল্লাহ বলেছেন বেইজ্জাতি ওয়া জালালি, শয়তান তুই আমার ওপেন চ্যালেঞ্জ গ্রহণ করে নে, আমি আমার বরত্ব এবং ইজ্জতের কসম করে বলছি, তুই যেমন আমার বান্দাদেরকে গোমরা করবি, আমিও লা আবরাহু আগফিরু লাহুম মাস্তাগফারুনি, আমিও আল্লাহ ক্ষান্ত হব না, তাদেরকে আমি ক্ষমা করতেই থাকবো যতক্ষণ পর্যন্ত ওরা আমার কাছে ক্ষমা চাইতেই থাকবে। আল্লাহ বলছেন একজন শয়তান যদি বান্দাকে ভুল করায়, অপরাধ করায়, আল্লাহ বলছেন আমিও ক্ষান্ত হব না, আমার বান্দা যখন বলবে আল্লাহ আমায় পাপ করেছি, আমার পাপ হয়ে গেছে, আল্লাহ ক্ষমা করো, আল্লাহ বলছেন যেমনি ক্ষমা চাবে আমি তখনই তাকে ক্ষমা করে দেবো। এটা আমাদের প্রতিপালক করেছে। তবে এই হাদিসটা আমি এখন কেন নিয়ে আসলাম, প্রমাণ করার জন্য যে মৃত্যু মুহূর্তে ফেরেশতা যেমন উপস্থিত হয়ে যায়, শয়তান উপস্থিত হয়ে যায় আপনাকে গুমরাহ করার জন্য। আপনার মুখ দিয়ে কালেমা বেরোবে এটা শয়তান চায় না, কিন্তু রাসূলুল্লাহ কি বলেছে, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কিন্তু শয়তান এটা হতে দিতে চায় না। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আরেকটা হাদিস আমি বলে দিই, তাহলে আপনার ইমানটা আরও তাজা হবে। এটা তো দুর্লভ কিতাবে আছে, আপনি খুঁজে নাও পেতে পারেন, যদিও বলেছি মুসনাদে আহমদে 11244 আছে হাদিস। আবু দাউদের একটা হাদিস নিয়ে নেন 1552 1552, একেবারে সহজ নাম্বার। নাসাইতে আছে 5562 5562 নাম্বারে পেয়ে যাবেন, নাসাইতে আছে। এই হাদিসের মধ্যে আবু দাউদ ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ তিনি একটা হাদিস কোট করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কাছে দোয়া করতেন, তিনি একটা দোয়া এটাও করতেন প্রত্যেক নামাজে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আই ইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মউত, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্যে, মৃত্যু মুহূর্তে শয়তান যেন আমাকে স্পর্শ করতে না পারে, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা আইয়াতাখাব্বাতানি আশ-শায়তানু ইনদাল মউত, আল্লাহ মৃত্যুর সময় শয়তান যেন আমাকে গোমরাহ করতে না পারে, আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি। এটা কতটা সেন্সিটিভ বিষয় আপনি মনে করেন, আপনার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর কাছে এইভাবে পানাহা চাইতেন, আল্লাহ মরার সময় যেন শয়তান আমাকে গোমরাহ করতে না পারে। কিন্তু শয়তান কি রাসূলের সাথে পারত, কোনোদিন কোনোদিন পারত না, কিন্তু কেন তিনি চেয়েছে আল্লাহর কাছে, আমাদের জন্য, যাতে করে আমরা শয়তানকে ভয় পাই এবং প্রতিনিয়ত আল্লাহর কাছে আশ্রয় চাই, যে আল্লাহ শয়তান যেন আমাদেরকে গোমরাহ করতে না পারে। কিন্তু কয়জন ব্যক্তি বলতে পারবে যে দোয়া জানেন বা আল্লাহর কাছে করেন? আপনি এটাই জানেন না যে মৃত্যুর সময় শয়তান উপস্থিত হয়ে যায়, জানেন না আপনি এটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি জন্ম থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত তার ঈমানটাকে সে বাঁচিয়ে চলবে, সে আল্লাহর সাথে শিরিক করবে না, আল্লাহ বলছেন মৃত্যু মুহূর্তে শয়তান যেমন তাকে গোমরাহ করবে, আমি আল্লাহ তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতি কুনতুম তুওয়াদুন। 10 মিনিটের মধ্যে আমি আমার মূল মেসেজটা আপনাকে দিয়ে দিই, যেটা আমি আপনাকে বুঝাতে চাচ্ছি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে না, তার ঈমানকে বাঁচিয়ে রেখে মরতে পারবে, আল্লাহ বলছে তার মরার মুহূর্তে তার ঈমানকে হেফাজত করার জন্য আল্লাহ ফেরেশতা নাজিল করে দেবে। এটা হচ্ছে একজন মুমিন বান্দার গুণ। আল্লাহ কি বলেছে, ঈমান যেই ব্যক্তি রাখবে সে শিরিক করে তার ঈমানকে নষ্ট করে দেবে না, শিরিক হচ্ছে সব থেকে বড় জুলুম। একটা হাদিস আপনি নিয়ে নেন, এটা আবু দাউদ আর তায়ালেসি রাহেমাহুল্লাহ, একজন হচ্ছে আবু দাউদ আর সিজিস্তানি, যেটা আবু দাউদ শরীফ আমরা চিনি, আরেকটা আবু দাউদ আছে আবু দাউদ আর তায়ালেসি, তার 3223 মক্তবা শামলা যারা ব্যবহার করেন বা আলেমদের কাছ থেকে জেনে নেবেন, 3223 2223 নাম্বার হাদিস, এটা আবু দাউদ তায়ালেসির কিতাবে রয়েছে, আপনি তাতে একটা হাদিস পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা কোট করেছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ-জুলমু সালাসাতুন, জুলুম হচ্ছে 3 প্রকার, ফাজুলম লা ইয়াতরুকুহুল্লাহ ওয়া জুলম ইউগফারু ওয়া জুলম লা ইউগফারু। 1 প্রকারের জুলুম আছে যার বিচার আল্লাহ নেবেই নেবে, 1 প্রকারের জুলুম আছে যেই জুলুমকে আল্লাহ মাফ করে দেবে, 1 প্রকারের জুলুম আছে যেটা আল্লাহ কোনো ব্যক্তিকে মাফ করবে না। ওয়াম্মা জুলমুল্লাযী লা ইউগফারু, যেই জুলুমকে আল্লাহ ক্ষমা করবে না, ফাজুলমু আশ-শিরকু, সেই জুলুম হচ্ছে শিরক, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করে মরবে আল্লাহ কোনোদিন কোনো মুশরিককে ক্ষমা করবে না।
আর এই হাদিসের সাপোর্টে আপনি কোরআনের আয়াত পেয়ে যাবেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসা 4 নম্বর সূরার 2টি আয়াতে পেয়ে যাবেন, 48 নম্বর আয়াত এবং 116 নম্বর আয়াতে, যেই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওমা ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাইদা। এটা 116 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে যে যেই ব্যক্তি শিরিক করবে আল্লাহ কোনো মুশরিককে ক্ষমা করবে না, কোনো মুশরিককে ক্ষমা করবে না। এর চাইতে ছোট পাপ যদি কারো থেকে থাকে আল্লাহর দয়া তাকে ক্ষমা করে দেবে। আল্লাহ যে মানুষের কত পাপকে ক্ষমা করে দেয়, ভাই বলেছে সময় একেবারে সংকীর্ণ, এই জন্য আমি ওদিকে যাচ্ছি না, শুধু আমি আপনাকে একটা মেসেজ দিতে চাই, শিরিককারীকে আল্লাহ মাফ করবে না। দেখেন আপনার মরার আগ পর্যন্ত আপনি মুশরিক হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখেন। এই কথা যখন বলি আমি জানি আপনাদের কারো কোনো দ্বিমত নাই, সবাই জানেন যে শিরিক মহাপাপ, শিরিক থেকে বাঁচতে হবে। কিন্তু এখন যদি বলি শিরিক কি, তখন অনেকের মধ্যে দেখা যাবে সেই জিনিসটা আছে। এই জন্য আমি বাধ্য আপনাকে বলতে হবে শিরিক কি জিনিস। আমি দুই তিনটা শিরিকের নমুনা শুধু আপনার কাছে তুলে ধরি। শিরিক তিনভাবে হয়, একটা বিশ্বাসে শিরিক, একটা হচ্ছে জবানে শিরিক, আর একটা হচ্ছে আপনার কর্মে শিরিক। যদি কোনো ব্যক্তি আল্লাহ ছাড়া কোনো কাউকে সেজদা করে সে হচ্ছে মুশরিক, এটা জেনে নেন।